রাহিম আলহামদুলিল্লাহ ইহিরবিল আলমিন ওসালাত ওয়াসালাম আল্লাহ আলিহি ওয়াসাহ তো আমরা এখন আলোচনা করবো আমাদের দোয়া সংক্রান্ত যে বিষয়গুলি ছিল তা নিয়ে আলোচনা করে আসছি কয়েক সপ্তাহ হলো তো আজকে আলোচনা করব যে দোয়া করলে দোয়াকারীর ভিতরে সম মানে সীমাবদ্ধ থাকে না দোয়া যে করলাম এটা দোয়াকারের ভিতরে কি থাকে না সীমাবদ্ধ থাকে না মানে আপনি যে যেন দোয়া করলেন বা যিনি দোয়া করলেন ওনার ভিতরেই সীমাবদ্ধ থাকে না সীমাবদ্ধ ছড়িয়ে যা সীমাবদ্ধ কি হয় ছড়িয়ে যা তার ভিতর একটি হলো আপনি প্রথম হলো কেউ যদি অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তাহলে সীমা ছেড়ে যায় আপনি যে যে যেই জন্য দোয়া করেছেন সেটাতেই সীমাবদ্ধ থাকে না সেটাতে কি হয় না সীমাবদ্ধ থাকে না সেটা কি হয় সীমাবদ্ধ ছাড়িয়ে যা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মা মিন আবদিন মুসলিমিন ইয়দু লি আখিহি বিহরিল গাইবি ইল্লা কালাল মালাকু ওয়ালাকা বিমিফিলিন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি কোনো বান্দা আল্লাহর কোনো বান্দা কোনো মুসলিম ব্যক্তি যখন অনুপস্থিত কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে কোন মুসলিমের জন্য দোয়া করে মুসলিম বলতে পুরুষ অথবা নারী যাই হোক না কেন কোন মুসলমানদের জন্য যখন কোন অনুপস্থিত মুসলমানের জন্য কোন অনুপস্থিত মুমিনের জন্য কেউ যখন দোয়া করে দোয়া করলে কি হয় একজন ফেরেস্তা তখন তার দোয়া শোনার পর বলে তোমার জন্য অনুরূপ আমি আল্লাহর কাছে দোয়া করছি অর্থাৎ আপনি কোনো মুসলিমের জন্য মুসলিম পুরুষ হোক আর নারী হোক ছোটো হোক বড় হোক আপনার কাছের হোক অথবা দূরের হোক আমরা সমস্ত মুসলমানের জন্য দোয়া করি সমস্ত মুসলমানের জন্য দোয়া করি এমন কি আমরা মুসলমান সেই আদম আলাহ সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করি যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি এবং যারা কেয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য কি করি আমরা কি করি দোয়া করি আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন কোনো মুসলিম যখন কোনো অন্য মুসলমান অনুপস্থিত সে এখন নাই আপনার এখানে জীবিত আছে কিন্তু এখানে নাই অথবা মৃত্যুবরণ করেছে তিনি তো নাই যিনি আসবেন তিনিও তো নাই যে কোনো মুসলিমের জন্য কেউ যখন দোয়া করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ফেরেস্তা তার জন্য দোয়া করে যে তোমার জন্য অনুরূপ তুমি যে দোয়া করেছো তোমার জন্য আমি অনুরূপ দোয়া করলাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে এই জন্য আমরা দুরাকাত নামাজ যখন আদায় করি আলাইকুম আসসালাম আমরা যখন দুরাকাত নামাজ আদায় করি এই দূরাকাত নামাজের মূল্য কতটুকু দুরাকাত নামাজের মূল্যটা কতটুকু তো আমরা যখন দুরাকাত নামাজ পড়ে সেজদা করলাম দ্বিতীয় সেজদা দ্বিতীয় সেজদা থেকে ওঠার পরে আমরা কি করি তাসা পাঠ করি কি পাঠ করি তাসা পাঠ করি এই তাসা আমরা আমরা কী ওয়ালা ও আলাবাদিল্লাহ কাদের জন্য তোমার সৎ বান্দাদের উপর তো এই সৎবান্দা আল্লাহর সৎবান্দা কারা পৃথিবীর সৃষ্টি মানুষ যেদিন থেকে দুনিয়াতে এসেছে সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে অথবা জীবিত আছে এবং যারা কিয়ামতের সিঙ্গা ফুৎকার পর্যন্ত যত মবিন এবং মুসলিম আসবে নেকবান্দা আসবে সবার জন্য দোয়া করলাম আমি তারা কি উপস্থিত আছে না অনুপস্থিত মুসলিমের জন্য দোয়া করলাম তাহলে অনুপস্থিত কতজন মুসলমানের জন্য দোয়া করেছেন আপনি জি আল্লাহ ভালো জানেন কত মুসলমান দুনিয়াতে এসেছিল চলে গেছে জানি না আর বর্তমানে কতজন মুসলমান দুনিয়াতে আছে সেটাও আমরা জানি না আর কত মুসলমান আসবে সেটাও আমরা জানি না তাহলে যত মুসলমান এবং মুমিন দুনিয়াতে এসেছিল এবং আছে এবং আসবে সবার জন্য কি করলাম আমি আল্লাহ আল্লাহরবুল কাছে দোয়া করলাম তাহলে ফেরেশতা আমার জন্য দোয়া করলো তুমি যত কোটি যত হাজার কোটি মুসলমানের জন্য তুমি দোয়া করলে আমি তোমার জন্য তত কোটি বার দোয়া করলাম তুমি যত কোটি মুসলমানের জন্য যেই দোয়াটা করেছো ততটুকু দুয়া আমি তোমার জন্য করলাম আল্লাহ তোমার জন্য কবুল করুক তাহলে আমরা যখন নামাজ আদায় করব। এই রাক নামাজে আমি আল্লাহর কাছে কি চেয়েছি কতটুকু নেকি চেয়েছি আল্লাহর কাছে কতটুকু কি পেয়েছি আমি নেকি চেয়েছি কতটুকু মর্যাদা বৃদ্ধির জন্য আমি দোয়া করলাম আল্লাহর কাছে আমি আল্লাহ রাবুল আলমের কাছে কতটুকু নেকি। জন্য আমি তার কাছে প্রার্থনা করলাম তাহলে নামাজ আমাকে কত মর্যাদা বৃদ্ধি করবে আমার জন্য এই দুরাকাত নামাজ আমার আমল নামায় কতটুকু নিকি আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিবেন কেননা যে শেষ শেষে যখন আপনি বৈঠক করলেন তাসা হুদে বৈঠক করলেন তখন আপনি প্রার্থনা করলেন কি হে আল্লাহ তুমি যত তার জন্য দোয়া করলাম শান্তির জন্য দোয়া করলাম কার জন্য যত ডেকার যত মুসলমান দুনিয়াতে এসেছে মানে চলে গেছে আসার পর যারা এখন বেঁচে আছে এবং কেয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য আমি প্রার্থনা কর যখন আমি করলাম তারা উপস্থিত নাই এই জন্য ফেরেজ তারা আমার জন্য দোয়া করবে তুমি যত কোটি মুসলমানের জন্য তুমি যেই দোয়াটা করেছ তোমার জন্য আমি সেই দোয়াটাই আমি করলাম তাহলে অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য যখন আমি দোয়া করব। তাহলে কি এই দোয়াটা কি শুধু এই অনুপস্থিত মুসলিম ভাই পাবে নাকি ওই সীমা ছাড়িয়ে যাবে সীমা ছেড়ে যাবে সেটা হলো কি তার জন্য যে দোয়াটা করেছেন আপনিও সেই দোয়াটা পেয়ে যাবেন আর দ্বিতীয় যে দোয়াটি সীমা ছেড়ে যায় সেটা হলো কি যদি লোকটি যদি অত্যাচারিত হয় কি হয় মাজলুম যাকে অত্যাচার করা হচ্ছে যা কী করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে কেউ যদি মাজলুম হয় অত্যাচারিত হয় সেই ব্যক্তি যদি দোয়া করে তাহলে এই দোয়াটি কি হয় সীমা ছেড়ে যায় সীমা কী হয় ছেড়ে যায় আর তার দোয়া কবুল হওয়ার জন্য কোনো বাধা থাকে না কী থাকে না বাধা থাকে না এই জন্য দেখবেন যে অনেক লোক আছে হঠাৎ করে তার ওপর এমন বিপদ চলে এসেছে এমন বিপদ চলে এসেছে সে নিজেও ধারণা করতে পারেনি কেননা সে মানুষের কি পেয়েছে বদ্ধ পেয়েছে অভিশাপ অভিশাপ পেয়েছে মাজলুম যদিও কাফেরও যদি হয় মাজলুম যিনি যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত যার ওপর অত্যাচার করা হচ্ছে সে যদি কাফেরও যদি হয় তবুও তার প্রার্থনা আল্লাহ তালা কবুল করেন কি করেন তার প্রার্থনা কবুল করেন দেখেন কেউ যদি মাজলুম হয় আর ন্যায় পথেও যদি আপনি ন্যায় বিচার করতে গিয়েও যদি তাকে যদি আপনি জুলুম করেন সেখানেও করা যাবে না তার প্রমাণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মাদ রাদ্লাহ তালাহুকে এমানের গভর্নর করে প্রেরণ করলেন কোথাকার গভর্নর করে এমানের গভর্নর করে যখন তাকে প্রেরণ করলেন তখন তাকে বললেন যে তুমি সর্বপ্রথম তাদের গিয়ে তুমি কালেমার দাওয়াত দিবে কিসের দাওয়াত দিবে কালেমার দাওয়াত দিবে শাহাদার দাওয়াত দিবে শাহাদা তেনের দাওয়াত দিবে তো তারা যদি মেনে নেয় তারা যদি সেটা মেনে নেয় তাহলে কি তার উপরে পাঁচ অক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা তাদেরকে জানিয়ে দিবে সেটা যখন মেনে নেবে তখন তাদেরকে বল তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন জাকাত ফরজ করেছেন কি করেছেন জাকাত ফরজ করেছেন এই জাকাতের সম্পদ যে নিবে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে নিয়ে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের ভিতরে বিলি করে দিবে বন্টন করবে কাদের ভিতর গরিবদের ভিতরে বন্টন করে দিবে তাদের ভিতরে তো এরপরে তিনি বললেন যে তুমি তাদের কাছ থেকে ভালো ভালো মালটা নিবে না তাদের যদি বিশটা ছাগল হয় তাহলে একটা ছাগল সেখান থেকে নিবে একটা পরিমাণ আসলে তাদের ছাগলের যখন একটা পরিমাণ আসবে ওই পরিমাণও যেন নেশাব অনুযায়ী অথবা তাদের যখন এতটুকু সম্পদ হবে সেটা নিবে তাদের যখন খেজুর হবে খেজুরের এতগুলি হলে তোমরা তার থেকে এতগুলি তোমরা নিবে তাদের যখন গম হবে একটা নেশা পরিমাণ পরিমাণ হলে সেগুলি তুমি নিবে তো গমের ভিতরে ভালো খারাপ আছে ছাগলের ভিতরে কী আছে ছোটো বড় ভালো খারাপ আছে খেজুরের ভিতরে কী আছে ছোটো মানে ভালো খারাপ আছে তাল্লা নবী সাল্লা সাল্লাম বলছেন যে তাদের কাছ থেকে যখন খেজুর উঠাবে তো ভালো খেজুরগুলি সেই পরিমাণ তুমি নিবে না যেমন একটা খেজুর আছে সেই খেজুরের দাম দেন ধরেন এক দিনার করে আর একটা ওই রকমই আর একটা খেজুর ধরেন এক মনের দাম হলো দুই দিনার ছাগলও ওরকম আছে উট ওট তেরো সেরকম আছে তো উটের যে জাকাত আসলো সেখানে ধরেন যে পাঁচটা উট আপনি নেবেন এই পাঁচটা উট যেন শুধু ভালো ভালোগুলি যেন আনেন যদি নেন তাহলে তারা কিন্তু অত্যাচারিত হবে আর তুমি যখন গভর্নর তোমার বিরুদ্ধে তারা কথা বলারও সাহস পাবে না তারা চুপ করে থাকবে কিন্তু বিচার দিবে কার কাছে রব্বুল আলমিনের কাছে অনুরূপভাবে যখন তাদের কাছে খেজুর হোক গম হোক গমেরও দাম কম বেশি আছে তুমি ভালো সম্পদ তাই তাদের কাছ থেকে তুমি নিয়ে নিবে না ইনসাফ প্রতিষ্ঠা করবে যদি সেখানে যাওয়ার পর তুমি সেখানের গভর্নর আর তোমার বিরুদ্ধে কথা বলা তাদের সাহস হবে না তুমি যদি তাদের কাছ থেকে ভালো মালটা তুমি নিয়ে নাও তাহলে তারা তোমার তোমার উপর কী করবে তারা প্রার্থনা করবে তারা মাজলুম বদয়া করবে এই বদ থেকে তুমি বেঁচে থাকবে যদিও তুমি সরকারের সরকারকে জেতার জন্য নাও যদিও তুমি মুসলমানদের মানে কি স্বার্থেই যদি নাও তুমি সেখান থেকে জাকাত আদায় করবে যে গরিব মানুষ খেতে পারে না ভালো খেজুরটাই নেই তোমার মন ভালো যে গরিব মানুষ কী করতে পারে না ভালো খেজুর খেতে পারে না তাহলে ধনীদের কাছ থেকে শুধু ভালো খেজুর নিয়ে আমি কী করব গরিবদের ভিতরে বন্টন করব ভালো ছাগল কি গরিবরা পায় না ভালো ওট গরিবরা পায় না আমি ভালো ওট নিয়ে ধনীদের কাছ থেকে অনেক আছে ধনীদের ওখান থেকে নিয়ে কাদের দিব আমি গরিবদের ভিতরে বন্টন করবো রাসুল সাল্লা সাল্লাম বলছে না তুমি তাদের ইনসাফ প্রতিষ্ঠা করবে সেখানে ভালোর থেকে ভালো নিবে খারাপের থেকে খারাপটাই নিবে অথবা সেটাকে সমষ্টিগতভাবে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করে তুমি সেইটা নিবে যাতে করে তাদের উপর অত্যাচার না হয় জুলুম না হয় যদি জুলুম হয় তাহলে কি হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এর তাকে দাওয়াত যারা অত্যাচারিত তাদের প্রার্থনা বদ থেকে তুমি বেঁচে থাকবে কেননা মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কিন্তু কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ কবুল করে নেন সরাসরি কি করেন কবুল করে নেন এই জন্য দেখা গেছে যে একজন মানুষ অনেক অনেক ধনী আর সে মনে করছে যে আমি যদি মাসে যদি এত লাখ টাকাও খরচ করি তা আমার শেষ হবে না কি হবে না শেষ হবে না তো দেখা গেল যে সেরকম মানুষ আপনাদের সমাজে আমাদের সমাজে অনেক জায়গায় আমরা দেখেছি সে ব্যক্তি বর্তমানে ভিক্ষা করি খেয়ে কারণটা হলো কি ওই মাজলুমের দোয়া লেগেছে কার দোয়া লেগেছে মাজলুমের দোহা মাজলুমের দোয়াই যে লেগেছে এমন কথা না হতে পারে মাজলুমের দোয়াতেও হতে পারে মাজলুমের দোয়াতেও কি হতে পারে হতে পারে এই জন্য কি করব না আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন যখন কোনো অত্যাচারিত ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে এই দুয়াটি আল্লাহ রব্বুল আলমিন আকাশের যে মেঘমালা রয়েছে মেঘমালার উপরে নিয়ে চলে যান উপরে চলে যান যাওয়ার পরে তার জন্য আকাশের দরজা খোলার অনুমতি চাওয়া হয় এবং এই দুয়াকে অনুমতি দেওয়া হয় কোথায় দেওয়া হয় এবং সেখানে গিয়ে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে বলে আল্লাহ আমাকে কবুল করা হোক কে আমি আমি হলাম সে আমি হলাম সেই দোয়া যে দোয়া একজন অত্যাচারিত ব্যক্তি করেছে একজন মাজলুম দোয়া করেছে আল্লাহ আমাকে তুমি কবুল করো আল্লাহ রব আলামিন বলছেন যে ওহে হে প্রার্থনা ও যে দোয়া তোমাকে আমি কিছুদিন পরে হল আমি কি করবো তোমার তোমাকে আমি কি করব কবুল করলাম কি করলাম হয়তো তোমাকে যিনি যার ওপর তুমি দোয়া করেছো। আজকে যদি তার আমি তাকে যদি আমি যদি এই দোয়া কবুল করে যদি আজকে যদি সাজা না দেয় কয়দিন পরে হলে তাকে আমি সাজা দিব এই জন্য আমরা যেন সবসময় একটা জিনিস লক্ষ্য রাখি যে আমাকে আমার উপর কেউ যেন বদোয়া না করে কিনা করে বদ না করে বদ দেখবেন অনেক মানুষ অনেক মানুষ শক্তি আছে শক্তি খাটাইলো প্রভাব আছে প্রভাব খাটাইলো অনেকে আছে এমন অনেক আছে যে ব্যক্তির কি আছে মুখের ভাষা খারাপ কেউ কিছু বলতে পারে না উনি চালিয়ে যাচ্ছেন কিন্তু আখেরাতে তো আছে দুনিয়াতেও আলামিন তার কি করবেন এই দোয়া মাজলুমের দোয়া কি করবেন কবুল করবেন মাজলুমের দোয়া কি করবেন কবুল করবেন আর একটা হলো যদি কোনো পিতা মাতা সন্তানের উপরে দোয়া করে বদ দোয়া করে অথবা সন্তানের জন্য দোয়া করে দুটাই লেগে যায় সন্তানের জন্য যদি দোয়া করে এবং সন্তানের উপরে যদি দোয়া করে উপরে বলতে বদ দোয়া যদি করে সেটাও লেগে যায় আর সন্তানের জন্য কি দোয়া করলেও লেগে যায় তাহ্ নব্বী সাল্লাম বলছেন তিনজনের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে দেন কবুল করে নেন এর ভিতরে কোনো সন্দেহ নেই কজনের দোয়া তো কবুল করেন তিনজনের দাওয়াতুল আওয়াজ এর আগে আলোচনা করলাম যিনি মাজলুম অত্যাচারিত তার দোয়া দাওয়াতুল আওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া এই জন্য আমি যখন সফরে থাকবো তখন কি করব বেশি বেশি দোয়া করব আমরা যখন উমরা সফরে যাই হজর সফরে যাই তখন যেন আমরা কি করি বেশি বেশি দোয়া করি তখন কি করি বেশি বেশি যেন দোয়া করি আর এই বেশি বেশি দোয়া কেন করব আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন তার ভিতরে এক ব্যক্তি কি কে যিনি কি মুসা ফের যিনি কি আরেকজন যদি পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে পিতামাতা কী কার জন্য দোয়া করে সন্তানের জন্য যে এই জন্য আমরা আমরা সন্তানের জন্য আমরা বেশি দোয়া করার দরকার সন্তান আমার সন্তানকে তুমি সুস্থ রাখো আমার সন্তানকে তুমি সমাজসেবক বানাও আমার সন্তানকে তুমি আমার মৃত্যুর পরের জন্য সন্তান হিসেবে তুমি গড়ে উঠে পড়তে পারে এই দোয়া আমাদের করার দরকার কী করার দরকার দোয়া করা দরকার আর আমরা দোয়া করতে নিয়ে যাই কি হুজুর আমার সালের জন্য দোয়া করেন কার জন্য কার কাছে যাই হুজুরের কাছে তো হুজুর যে দোয়াটা করবে যতটুকু টাকা দিবেন ততটুকু তো করবে নাকি কি বলেন তার ছেলের জন্য কান্দে না আপনার ছেলের জন্য চোখের পানি ফেলে না কেন কি বলেন হ্যাঁ তো এটা হুজুরটা খারাপ এটা বলছি না কিন্তু এই বিষয়টা এই এই বিষয়টা এই বিষয়টা চাইতে চাইতে পারবেন যদি সৎ হয় উপস্থিত হয় চাইতে পারবেন কিন্তু সন্তানের জন্য দোয়া কি তারটাই বেশি লাগবে না আপনার লাগবে বেশি আপনারটা জি আপনার জন্য একটা দোয়া চাইতে পারবেন কিন্তু কথা হলো দোয়া আসলে কাড্ডা করবেন আপনি আসলে কি হুজুরের দোয়াটাই বেশি লাগবে না আপনার বেশি লাগবে আপনারটাই বেশি লাগবে আপনি চাইতে পারবেন এখন আপনি বাড়িতে ভাত খাইলেন কী খেলেন ভাত খাইলেন ভাত খাইলে পেট ধরব তো নাকি জি বাইরে গিয়ে বা গিয়ে একটা পেপসিও খাইলেন এর অর্থে এনে যে বাড়িতে খাওয়াটা আপনার ভালো হয়নি ওইটা হলো কি উপরের একটা কিছু হালকার উপরে দোয়া চাইতে পারেন কারো কাছে কি করতে পারেন দোয়া চাইতে পারেন কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে সেটা হলো শুধু হুজুরের কাছেই দোয়া যাওয়া তাই না সমাজ সেটাই হয়ে গেছে কিন্তু আমাদেরকে মূল আমি কে সেটাও ভুলে গেছি সেটা কি আমিও ভুলে গেছি সামনে আসছে যে আপনি কে আপনি দোয়া করলে কতটুকু কার্য হবে কতটুকু কার্যকরিতা হবে সেটা আমরা সামনে আসব তো ঘটনা হলো যে আপনি আপনার সন্তানের জন্য আপনি যে দরদে দোয়াটা করবেন অনেক সময় আমাদের কাছে আসে যে আমার সন্তান অসুস্থ আপনি একটু ঝাড়ফুঁক করে যান সর্বপ্রথম আমরা কি শিক্ষা দিই সর্বপ্রথম শিক্ষাটা দেই হলো যে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন বলছে দোয়া তো তো জানি না খুশরা ফাতা জানেন না হা জানেন না তুই জানেন না লা লাহিল্লাহ জানেন না আপনি সুরায় নাচ জানেন না সুরায় ফালাক জানেন না এগিয়ে ফু ফুদিবেন বলছে আমাদের দোয়া কি এরকম লাগবে আমি বলছি শুনেন আমি আপনার সন্তানের জন্য আমার অনেক অনেক দরদ আপনার জন্য আমার অনেক অনেক দরদ আপনাকে আপনার সন্তানকে আপনি সুরাতুল ফাতেহা পাঠ করে সুরাতুল নাচ এবং ফালার ফালাক পাঠ করে আপনি যে দরদ দিয়ে আপনার সন্তানকে পু দিবেন আমি যতই দরদ দেখ ওই দরদ থেকে আমার আসবে বলছেন না তাহলে যদি না আসে তাহলে আমাকে কেন বলছে আপনি আগে দেন আপনি আগে দিবেন তারপর আমি দিব আপনারটা তো আগে ভাই আপনারটা আগে আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে পিতামাতার মাতার দোয়া সন্তানের জন্য এটা কি কবুল হয় লা সাক্কা লাহিনা তিনটে কথা বলছেন তার ভিতরে তিনটার দোয়ার কথা বলছেন এর ভিতরে কোনো কি নাই সন্দেহ নেই তাহলে আমি সন্তানের জন্য কারো কাছে দোয়া চাওয়ার আগে সর্বপ্রথম কে মানে করবে প্রার্থনা করবে আমি দোয়া করব। ওই বাক্কা লাগিয়ে পেপসি খেলে বা বিস্কুট খেলে প্যাট কি সময় ভরবে কিন্তু বাড়িতে ভাত খাওয়ার মতো তো না ভাই নাকি বাড়িতে ভাত খাওয়ার মতো হ্যাঁ বাড়িতে ভাত খাওয়ার মতো না তো এই জন্য আমরা কি করব সন্তানের জন্য আমরা দোয়া করব আমরা করি না বিশেষ করে আপনি নামাজের পর সন্তান লেখাপড়া করছে এই করছে ইংলিশ মিডিয়ামে পড়ছে ডাক্তারি পড়ছে সেখানে আমরা নিষেধ নিষেধ নাই কিন্তু যেন ইসলামের গণ্ডিপি থাকে একজন ডাক্তার হয়েও তাহাজ গুজারি হতে পারে কি না আপনার সন্তানকে আপনি পাইলট বানাইলেন কি বান পাইলট বানাইলেন কিন্তু সেই সন্তানও তো তাহাজ গুজার হতে পারে নাকি কি কোরআন তেলাওয়াত প্রতিদিন করার মতো সন্তান হতে পারে কি না পাশত্য নামাজি হতে পারে কি না আপনি সেই দোয়াও করেন তার জন্য আল্লাহ আমার সন্তানকে এমন ভাবে মৃত্যুবরণ করার পর আমার জন্য প্রার্থনা করবে আমার জন্য দোয়া করবে তাই না তাহলে আপনার সন্তান করার জন্য আপনি কি করবেন আপনার সন্তানের জন্য কি করবেন দোয়া করবেন এরপরে হলো অন্য হাদিসে আসছে আলা ওয়ালাদিহি পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে সেটাও লেগে যায় সন্তানের জন্য কি করে দোয়া করে সেটাও লেগে যায় এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা গালি গালাস করবো না কি করব না গালিগালাস করব না অনেক সময় সন্তানদেরকে মানে সমাজে প্রচলিত কিছু গালি আছে গালি এমনি চলে আসে কি আসে এমনি চলে আসে সাবধান থাকতে হবে অনেক মানে এলাকা আছে দেখেছি কিছু হলে ছেলেকে বলে হারাম হারামজাদা এর অর্থটা বুঝেছেন আপনি এর অর্থটা কি এর অর্থটা কি আপনার সন্তানকে আপনি কি বললেন আপনার সন্তানকে আপনি কি বললেন আবার অনেক অনেক এলাকায় আছে এই শহরের বাচ্চা বলে না এর অর্থ আপনি কি বুঝলেন কি বললেন আপনি আপনি তো মুখে মুখে বলে ফেলেন সমাজের সাথে তাল মিলিয়ে আপনি দিলেন কিন্তু আসলে প্রকৃত আপনি কি বললেন সন্তানকে আপনি কি করলেন আপনি কিভাবে আপনি কি করলেন আপনি নিজেই কি হলেন নিজেকে গালি দিলেন আচ্ছা তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কেউ যেন সন্তানের উপর বদ্ধ না করে এমনও হতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন এখন আপনার সন্তানকে কেউ কারো সন্তানকে বলছে শৌরের বাচ্চা সৌরের বাচ্চা যেটা বলে কুত্তার বাচ্চা বলে তারপর হারামজাদা বলে শয়তানের বাচ্চা বলে এরকম যদি আল্লাহ কবুল করে নেন তাহলে এই সন্তান যদিও আলেম হয় আলেম হলেও যদি আল্লাহ কবুল করে নিয়েছেন আপনার সাথে সৌর মতো ব্যবহার করবে শয়তানের মতোই ব্যবহার করবে যদি সন্তান আলেমও হয় তাহলে কি ব্যবহার করবে আপনার সাথে যে আল্লাহ যদি কবুল করে নেন তাহলে যারো সন্তানের মতোই আপনার সাথে ব্যবহার করবে কুকুরের মতো আপনার ব্যবহার করবে শোরের মতো আপনার সাথে কি করবে ব্যবহার করবে শয়তানের মতো আপনার সাথে কি করবে ব্যবহার করবে এই জন্য গালি দেওয়ার ক্ষেত্রেও গালি দেওয়ার ক্ষেত্রেও আমরা যেন একটু বিবেক নিয়ে বা বাচ্চাকে কী করি আমরা বকা দিই যদি বকা দিতেই হয় কি বলবো বুকা এর অর্থ কি হ্যাঁ বুকা না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যারা জান্নাতি হবে তারা সরল সোজা এবং বুকা হবে আপনি ওই হিসেবে গালি দিলেন কি গালি দিলেন এই বুকা তার মানে কি এই সরল সোজা সরল গালি দিলেন মানে কি আল্লাহ কাছে অন্য দিক দিয়ে দোয়া করলেন আল্লাহ আমার সন্তান যেন জান্নাতিদের যে একটা কি আছে জান্নাতে যারা যাবে তাদের গুণ কি বুকা বুকা সরল সোজা হবে ওই দোয়াটা আপনার জন্য কি করলেন করলেন তাহলে যদি মানে দোয়া করতে তারপর বকা দিতে এরকম বকা দিবেন কি করবেন এমন বকা দিয়েন না যা যেই বকাতে আপনার মান সম্মান কি হবে চলে যাবে আপনি ছেলেকে বকা দিলে সৌর বাচ্চা বা হারামে একজন বলে ভাই কার সন্তান রে বলছে আমার সন্তান এর অর্থ কি ভাই তাহলে আপনি কি তাহলে আপনি কী উত্তর দেবেন এই জন্য সন্তানকে বদুয়া দেওয়ার ক্ষেত্রে সন্তানকে কি করার ক্ষেত্রে বদ্ধ দেওয়ার ক্ষেত্রে কি করবেন আপনি নিজের বিবেককে খাটাবেন কখনো বদ্ধ দিবেন না বকা দিলে এমন বকা দিবেন যেই বকাটি আপনার জন্য কি দোয়া হিসেবে পরিণত হবে কি হবে দোয়া পরিণত হবে এই মানে তাকে আপনি বকা দিতে পারেন কি করতে পারেন বকা দিতে পারেন আর আপনি তার জন্য কি করবেন দোয়া করবেন কি করবেন দোয়া করবেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ অন্ধ ছিলেন কি ছিলেন অন্ধ ছিলেন তো ইমাম বুখারি হল্লার মা তাহাজ্জুদ নামাজ পড়ে কি করতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার সন্তানের চোখকে তুমি ফিরিয়ে দাও তো ইমাম বুখারির মা একজন সৎ তাহাজ্জুদ গুজারি তার দুয়া তালা কবুল তো চক্ষু ফেরত দিয়েছেন আল্লাহ তাকে এমন কি দুনিয়াতে শ্রেষ্ঠ একজন হিসেবে আল্লাহ কবুল করেছেন তাহলে মা পিতা মাতার আপনার সন্তানকে কোথায় পৌঁছাইতে পারে পিতা মাতার দোয়া সন্তানকে কি করতে পারে কোথায় পৌঁছাইতে পারে তাহলে আপনি যখন তাহাজ নামাজ পড়ে যখন প্রার্থনা করেন আপনার রুজুর জন্য প্রার্থনা করেন আপনার চাকরির জন্য প্রার্থনা করেন আপনার সন্তান যেন লেখাপড়ায় পাশ করে সেই মানে কি করেন প্রার্থনা করেন সমাজে যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য প্রার্থনা করেন তাহলে তাকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের একজন সদ্বান্দা হিসেবে গড়ার জন্য এবং আপনার ভবিষ্যৎ মানে জান্নাতে সম মর্যাদা বৃদ্ধির জন্য আপনার মৃত্যুর পরে যেন আপনার সন্তান আপনার কি কীভাবে কাজে লাগে সেই জন্য গড়ার জন্য আল্লাহ রব্বুল আলমেনের কাছে আপনি আমি কয়েকদিন প্রার্থনা করেছি দরকার কিনা? কি না কী বলেন দরকার কি না অবশ্যই দরকার তাহলে আমরা কি করব দোয়া তার জন্য করব। তো তাহলে যেই দোয়াটি করলেন সেটি কি হলো না এই যেটা আলোচনা করছি যে দোয়াটা সীমাবদ্ধ এখানেই থাকলো না তিন নম চার নম্বর হলো তিন নম্বর হলো যদি না চার নম্বর হলো সৎ সন্তান যদি পিতার মাতার জন্য দোয়া করে কার জন্য সৎ সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ মৃত্যুবরণ করলে তিনটি আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায় একটি হলো সাতকা জারিয়া আর এমন জ্ঞান বিস্তার করা যেই জ্ঞান ইসলামের জন্য মানুষের জন্য কাজে আসে এমন জ্ঞান নয় যেই জ্ঞান দিয়ে সমাজ ধ্বংস করা যায় এমন জ্ঞান নয় যেই জ্ঞান দিয়ে মানুষের চরিত্র ধ্বংস করা যায় সেই জ্ঞান নয় যেই জ্ঞান মানুষের কাজে আসে ইসলামের পক্ষে আসে জান্নাতে নিয়ে যায় এমন জ্ঞান কোরআন হাদিস শিখতে পারে এমন জ্ঞান আল্লাহর সাথে পরিচিত হতে পারে এমন জ্ঞান রহসাল্লা সাল্লামের সুন্না আদর্শকে শিখতে পারে সেই জ্ঞান যদি আপনি বিস্তার করে থাকেন কি করতে থাকতে পারেন বিস্তার করতে পারেন এই বিস্তারের ক্ষেত্রে আপনি অনেকগুলি কি পন্থা অবলম্বন করতে পারেন কিতাব ছাঁপিয়ে কিতাব কোথাও থেকে নিয়ে আর একজনকে দিয়ে আপনি কি করলেন সৌদি আরব থেকে যাচ্ছেন কি অনেক কিছু হাদিয়ে নিয়ে যান আর কয়েকটি বই নিয়ে যান এবার কয়েকটি কী নিয়ে যান বই নিয়ে যান এক লোক বলছে যে আমি ফেরকা নাজিয়া ওই বইটা পড়ে আমার জীবনই আল্লাহ আল্লাহ তালা আমাকে পাল্টিয়ে দিয়েছেন একটা বই পড়ে জীবন কী করেছে পাল্টিয়ে দিয়েছে সৌদি আরবে বলছেন একজন আমি পঁচিশ বছর এখানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি পশ্চিমা দেশের এক লোক তো আমি যখন চলে আসছি সবাই আমাকে হাত দিয়ে দিয়েছে হাদিয়ে যেভাবে দিয়েছে আমি সেটা কি লাগেজে উঠিয়ে রেখেছি তো আসার পরে আমি লাগেজ খুলি খোলার পরে একটা বই পেয়েছি একজন আমাকে আমাকে বন্ধু হাতিয়ে দিয়েছে ওই বইটা পড়ার পর আমার চক্ষু খুলে গেছে যে আমাকে এই বইটা কেন এই বিশ বছর পঁচিশ বছর সৌদি আরবে থাকলাম এতদিন কেন আমাকে হাতিয়ে দেয়নি যদি এতদিন হাতিয়ে দিত তাহলে আমি তখন ইসলাম গ্রহণ করতে পারতাম এমন একটা বই তাকে হাতিয়ে দিয়েছে যাওয়ার পর দেশে যাওয়ার পর ওই বই পড়ার পর সে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তাহলে আপনার একটা বই উপহার সেটা একজনের কি হতে পারে হেদায়তের কারণ হতে পারে ইসলাম গ্রহণ করার কি হতে পারে কারণ হতে পারে আপনি যখন যাবেন একটা কোরআন দেন তাকে হাদিয়া শ্রেষ্ঠ হাদিয়া একটি মহাগ্রন্থ আল কোরআন দেন একটি তর্জমা দেন তাকে আমরা তো অনেক খরচ করে থাকি কেন আমরা তিরিশ টাকা দিয়ে একটি কোরআন কিনে কাউকে হাদিয়ে দিতে পারি না তিরিশ টাকা দিয়ে একটা হাদিসের কিতাব গ্রম বই কিনে আমি কি হাদিয়ে দিতে পারি নিতে পারি নিজে যেতে পারি না আমাদের অনেক ভাইয়া আছেন ইমাম সাহেবের জন্য বই কিনে নিয়ে গেছেন এবং বলছে এটা গেলে ব্যবস্থা করেন করেছেন অনেকেই তাহলে ওই দার্সে প্রতিদিন আশা নামাজের পর তার বই থেকে বাংলা বই থেকে দাস দেওয়া হচ্ছে বুখারি থেকে অথবা ওই যে বলুগুল মারাম ছিল তার থেকে দাস দেওয়া হচ্ছে যত মানুষ উপকৃত হবে তিনি উপকৃত হবেন তিনি কি হবেন উপকৃত হবেন তাহলে আমরা এইভাবে আমরা কি করতে পারি জ্ঞান বিস্তার করতে পারি তো জ্ঞান বিস্তার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি কি করবে জ্ঞান বিস্তার করবে সেটা কি আমত মানে মৃত্যুর পরও সে পেতে পারে আর একটা হলো যদি সৎ সন্তান রেখে যা এই সন্তান যদি তার জন্য দোয়া করে এই দোয়া তার কাজে লাগবে মৃত্যুর পরেও কি লাগবে কাজে লাগবে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন মৃত্যুর পর এক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি হওয়ায় আল্লাহ রব্বুল মেনের কাছে প্রার্থনা করলো হাল্লা আমি মৃত্যুবরণ করেছি আমার মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণ কি তাকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য কি করেছে দোয়া করেছে তোমার সন্তান তোমার জন্য কি করেছে দোয়া করেছে তাহলে সন্তান যদি আপনার জন্য দোয়া করে এই সন্তানের দোয়া মৃত্যুর পরেও আপনার উপকার হবে কী হতে পারবেন উপকৃত হতে পারবেন মৃত্যুর পরও আপনি কী হতে পারবেন উপকৃত হতে পারবেন এই সন্তানের দোয়া দ্বারা তাহলে আমাদেরকে এরকম সন্তান গড়ার জন্য এরকম সন্তান গড়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা থাকতে হবে কী হতে হবে প্রচেষ্টা থাকতে হবে আর যেই ধাপগুলি অবলম্বন করলে যেই পদগুলি অবলম্বন করলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে সেই সেই পদগুলি আপনি কি করেন অবলম্বন করেন অবলম্বন করেন একজন মানুষ ডাক্তার হয়ে অথবা ইঞ্জিনিয়ার হয়ে অথবা কলেজের টিচার হয়ে ইংলিশ মিডিয়ামের টিচার হয়ে সে কি আপনার কি আপনার জন্য দোয়া করতে পারবে না সে কি আপনার জানা জানা মাছ আদায় করতে পারবে না শিক্ষা দিয়ে যান শিক্ষা দিয়ে যান যে আপনার সন্তান যদিও প্যান্ট শার্ট পর আমাদের সমাজে কিন্তু একটা জিনিস আছে যে প্যান্ট শার্ট পরলো মানে শেষ গেছে সেটা না কি বলেন এখন যদি যেমন তাহলে সিগারেট খাওয়া কি মসজিদে যায় না সিগারেট খাওয়া যায় না কিন্তু জর্দা খাওয়া যায় তাই না সমাজ মেনে নিয়েছে সমাজ মেনে নিয়েছে একজন হিন্দু যখন বা একজন নাস্তিক যখন রাসুলকে নিয়ে কোনো কথা বলে কটুক্তি করে আমাদের গায়ে লাগে আমাদের কলে যায় আঘাত হানে একজন ইসলামের নাম নিয়ে মৌলবী মানু মসজিদের খুদ্ বাই দাঁড়িয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করছে সেটা আমাদের গায়ে লাগে না কি লাগে না গায়ে লাগে না মিলাত মানে কি সাল্লাম যে বারোই রবিউল আল জন্মগ্রহণ করেছেন এর কোনো ভিত্তি নেই কিন্তু তিনি যে মৃত্যুবরণ করেছেন তার তো ভিত্তি আছে বারোই রবি আর সেদিন সেদিন আপনি কি ঈদ বানাইলেন আনন্দ বানাইলেন মানে কি রাসুলের মৃত্যু থেকে আপনি কি খুশি রাসুল মৃত্যু থেকে খুশি নাকি আপনি তাহলে তাদের পকেট গরম করার জন্য এরকম একটা বেদাতকে তারা কি করছে সমাজে প্রচলন ঘটিয়ে আসছে এইবার যদি দেখেন বারৈ রবিউল আউ্লে যদি আপনার সমাজ থেকে উৎখাত করতে চান আপনারা পাঁচজন ব্যক্তি একত্র হয়ে এলাকার মানুষকে বুঝানোর সচেষ্ট হন যে আমরা এবার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসবো কবর জিয়ারত করাবো মিলাত পরাবো তারপরে কোরআন খতম করাবো দোয়া করাবো কিন্তু খাওয়াবো না আর পকেটে টাকা দিব না আগামী বছর দেখবেন ইমাম সাহেব বলবে যে নাই তার মানে কি কে আর সেটা যে জিতে করে খালি ইমাম সাহেব দায়ী নাকি আপনারও দায়ী আমরাও তো দায়ী আর আমরা মনে করি হুজুরকে যদি খাওয়াইতে পারি যত খাওয়াইতে পারবো তত সব না ভাই আপনার হুজুরের চেয়েও অনেক অভাবী রয়েছে না খেয়ে আছে তাদেরকে খাওয়ানো হুজুরের খাওয়ার থেকে কি সব আপনি বেশি পাবেন বেশি পাবেন না কেন আপনারা শুধু মনে করেন যে সালাম পাইব শুধু মসজিদের ইমাম সাহেব কেন সালাম সবচেয়ে বেশি পাবে আপনার পরিবারের লোক আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাড়িতে যারা আছে তারাই বেশি সালাম পাবে সালাম অর্থ কি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এই দুয়াটা ওই হুজুরের জন্য বেশি করবেন নাকি ওই বাড়ির লোকের জন্য বেশি করবেন চেয়ারম্যানের জন্যই করবেন আর মেম্বারের জন্য করবেন না বাড়ির লোকের জন্য বেশি করবেন বাড়ির লোকের জন্য বেশি করতে হবে তো এই জন্য যে বেদাত যে আমাদের সমাজে আছে শালি বলে যে মানে আলেম সমাজি বা ইমাম সাহেব দোষী না তার সবচেয়ে দোষী বেশি হলাম একবার চেষ্টা করে দেখেন চেষ্টা করে দেখেন এই মিলাত যায় কি না আমাদের এক ভাই বলছেন যে আমি একজনকে বললাম 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 যে আপনার ভাই আমার দাওয়াত তুমি তো মনে করছো তো মস্করা করছে আমার সাথে বাস্তবে কি জহর নামাজ পড়ে ইমাম সাবের বাড়িতে যাওয়ার পরে কিছু নিয়ে আসেন খাবার দাবার নিয়ে আসেন খবর নাই মিলাদ পরেন হুজুর তাও খবর নাই হাসছে তো আচ্ছা কি খবর মিলাদ যদি ভালো হয় আপনার বাড়িতে বললে সমস্যাটা কোথায় সব আপনার দরকার না আপনাকে জান্নাতে চলে গেছেন নাকি সার্টিফিকেট আছে জান্নাতে চলে গেছেন আর আপনার পিতা মাতা যে জানান্নাতেছে তার কোনো সার্টিফিকেট আছে তার পিতামাতার জন্য মিলাদ পড়ার দরকার পড়েন এস কে লুক আরো ডাকি আপনার বাড়িতে হয় না অমুকের বই মানে মুসল্লিদের বাড়িতে হয় হয়সার বাড়িতে কেন হবে না আর মুসল্লির কি এতটুকু আমাদের আকল নাই যদি ভালোই যদি কোরআন খতম হুজুরের বাড়িতে কিছু করতে মাঝে মাঝে নাকি হুজুর বাড়িতে মাঝে মাঝে তো কি ছুরি পড়তো কেন হয় না তার বাড়িতে ওনার দরকার নাই কি বলেন সবারই তো দরকার আছে তো ঘটনা হলো কি এই যে ভেধাত অথবা কুসংস্কার এর জন্য শুধু তাদেরকে দায়ী হলে চলবে না আমাদের কেউ দায়ী থাকতে হবে আমরাও দায়ী আমরাও দায়ী কেন আমরাও কিন্তু মানে মনে করছি কি হুজুর দোয়া করি দামে সে মানে হয়ে গেছে আমার সন্তানের দোয়া করি দিলে বাস পরীক্ষা দিতে যাচ্ছে এই হুজুর কাছে দোয়া নিয়ে যায় অনেকে আবার কলম পরি দেয় আপনি কি দোয়া করেছেন সন্তানের জন্য আপনি দোয়া করেছেন সন্তানের জন্য আপনি কি তাহাজ নামাজ পড়ে দোয়া করেছেন আপনার আজকে রাতে উঠে তাহাজ নামাজ দু রাকাত পরে সন্তানের জন্য দোয়া করে এই জন্য আমি তাহাজ পড়বো আজকে তাহাজ পড়ে আল্লাহর কাছে মর্যাদা পাবো কিন্তু দোয়া করব খাস করে আমার সন্তানের জন্য আল্লাহ তুমি আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করো যা উজ্জ্বল হলে দুনিয়া এবং আখেরাতে আমার সন্তান উপকৃত হবে আমিও উপকৃত হবে এই দোয়াটাকে সন্তান করেছি পাঠাতিস হুজুরের কাছে আর হুজুর দোয়া গেছে কতটুকু পাঁচশো দিলে পাঁচশো টাকার দোয়া এক হাজার দিলে এক হাজার দোয়া আর যেভাবে দিলেন ওইভাবে দোয়া দরদটা কোথায় টাকাতে আর আপনার দরদ কোথায় অন্তরে অন্তর দিয়ে দোয়া করবেন কি করবেন অন্তর দিয়ে দোয়া করবেন এই জন্য আপনার সন্তানকে দোয়া যে পিতা মাতার জন্য করতে হয় তা আপনি করে যান আপনার সন্তানের হাত দিয়ে কি কখনো একশো টাকা কোনো গরিব মিসকিন কি কোনো মাদ্রাসায় কোনো মসজিদে বা একটা কোরআন আপনি দান করেছেন যে ছেলে তোমার দাদার জন্য দান করো তাহলে ও শিখুক পিতা মাতার জন্য দান করতে হয় আমার বাপ এই রমজানে পনেরোটা লঙ্গি দিয়েছেন আমার দাদার মাঘেরাতের জন্য কার জন্য আমার দাদার মাখ জন্য আমার পিতা পনেরোটা লঙ্গি এই রমজান মাসে বিলি করেছেন ওই ছেলে জানলো যে পিতা মাতা মৃত্যুবরণ করলে রমজান মাসে অভাবীদের জন্য কাপড় বিলি করতে হয় ওই সন্তান জানল যে বিশ জন পরিবারের ভিতরে ছোলা বুট এবং চাউল দিয়ে যারা রমজান মাসে রোজা রাখায় কষ্ট হয় তাদের ভিতরে ওই পরিবারদের ভিতরে খাদ্য দ্রব্য কি করতে হয় বিলি করতে হয় কার নামে মৃত ব্যক্তির নামে আমার দাদার জন্য তাহলে ওই সন্তান আপনি মৃত্যুবরণ করলে ওই সন্তান আপনার জন্য কি করবে আপনার নামে দান করবে আপনি কি সন্তানকে নিয়ে আপনার দাদার জন্য কি আপনার পিতার জন্য কি দোয়া করেছেন নামাজ জুম্মান নামাজ পড়ে আসলো বাবা আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে কি তোমার দাদার জন্য দোয়া করেছো ফজর নামাজ পড়ে কি তোমার দাদার জন্য দোয়া করেছ কেন তোমার দাদার কারণে আমি পৃথিবীতে এসেছি আর আমি পৃথিবীতে আসার কারণে তুমি পৃথিবীতে এসেছো তোমার বা দাদা যে সম্পদ রেখেছে কষ্ট করে সেই সম্পদ তুমি উপভোগ করছো সেই সম্পদ তুমি ভোগ করছো সেই দাদার জন্য কিন্তু দোয়া করেছ যদি আপনি যদি এইভাবে শিক্ষা দিতে পারেন তাহলে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে তাহলে এই ধাপগুলি কি আপনি কি গ্রহণ করেছেন এই পদ্ধতিগুলি কি আপনি অবলম্বন করেছেন যে আপনার জন্য দোয়া করবে সন্তান বাবা আজকে জন্য নামাজ হবে কাল তোমার স্কুল নাই তোমাকে কিন্তু রাত তিনটার সময় জাগ্রত করব। দূরে নামাজ পড়ব দূরে নামাজ পড়ে তোমার দাদা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন তোমার দাদি ইন্তেকাল করেছেন তোমার নানা তোমার নানি ইন্তেকালে কবরে কিভাবে আছে জানি না কবরে গেলে বাবা তুমি আরও এই অবস্থা হবে তুমিও হয়তো তাকিয়ে থাকবে আমাদের অন্যের দোয়ার জন্য প্রার্থনা করো আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই সন্তান আপনার মতো ওই তাহার নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে তাহলে খালি সন্তান রেখে গেলাম আর আশা করলাম কি সন্তান আপনার আমার জন্য দোয়া করবে না ভাই আপনাকে শিক্ষা দিয়ে যেতে হবে পদ্ধতিটা শিক্ষা দিয়ে যেতে হবে যদি দিয়ে যেতে পারেন তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে হাদিসে ঠিকই আছে সন্তানের দোয়া পিতা মাতার জন্য উপকৃত উপকার হয় কিন্তু আপনার সন্তানকে কি শিক্ষা দিছেন শিক্ষা দিলে তো তারা দোয়া করবে শিক্ষা দিলে তো আপনার জন্য দান খরাত করবে শিক্ষা দিলে তো আপনার জন্য কোরআন কিনে আপনার জন্য কি দান করবে তো এখানে কি সৎ সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে সেই দোয়া পিতা মাতা পায় শুধু তার জন্য নয় পিতামাতার জন্য আর একজন হলো কেউ যদি আল্লাহ রব আিনের আবাদত করে যদি আল্লাহর বান্দা হইতে পারে তাহলে এই খাসবান্দার দোয়া আল্লাহ কবুল করে কি হতে হবে খাসবান্দা কেমনে হবেন ফরজ নামাজ পড়বেন ফরজ আবাদত করার পরে নফল আবাদত বেশি বেশি করবেন কি করবেন নফল আবাদত বেশি বেশি করবেন হয়তো বা সমাজ আপনাকে চিনবে না কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক নিবিড় এবং গভীর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে কিছু লোক রয়েছে যেগুলি চুল এলোমালো কাপড় চুপড় ভালো নেই কাপড় কাপড় চুপড় ভালো নেই সমাজ তাকে চিনে না এমন বড় কিছু নাই যে সমাজে তাকে চিনে মানুষের দরাজায় গেলে তাকে হটিয়ে হাঁকিয়ে দেওয়া হয় আছে না মানুষের দরাজায় গেলে কি করে হয় কি করে হাঁকিয়ে দেওয়া হয় অথবা কোনো সিদ্ধান্ত দিলে কেউ গ্রহণ করে না সমাজ আপনার মেয়ে বিয়ে দিবেন তাকে কেউ কি বুঝবে না যে ভাই আমি দিয়ে যাচ্ছি কেমন হয় তাকে কেউ বুঝবে না এরকম অবহেলিত সমাজে কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন সে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর আলম তার দোয়াকে প্রত্যাখ্যান করে না এরকম লোক আমাদের সমাজে আপনার সমাজে আছে আমার সমাজে আপনার সমাজে আছে নামাজ তার মানে কি করে না কামাই দে না পাশত্ত নামাজ কি করে না সে মিস নাই তার রোজা মিস নাই তারপরে তার জিকির তার সাথী জিকির তার কি সাথী মানুষের বিপদ আপদে হলেই দিয়ে করতে পারে না কিন্তু তার শরীর নিয়ে হাজির আছে না অনেকেই অনেকে আমরা মনে করি যে কে কে আসবেই গরিব মানুষও তো আসবেই বিপদ হচ্ছে গরিব মানুষ আসবেই আপনার মেয়ের বিয়ে আসে খুব করে কাজ করে দিচ্ছে কিন্তু তাকে মূল্যায়ন করছেন না মূল্যায়ন করছেন কাকে একজন পাঁচ হাজার টাকা দিয়েছে কিন্তু উনি এসে যে আপনার এত খাটনে খাটতে খাটতেছে এবং খাবার বেলা কি ওই প্রথম শাড়িতেও বসালেন না বসালেন কোথায় ওই মিসকিন রাস্তা তাদের বসাই দিলেন তাকে মূল্যায়ন করলেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে এত দামি এত দামি যদি সে যদি কি করে আল্লাহ রব্বুল আলমিনের প্রার্থনা করেন আল্লাহ রব্বুল আলমী তাকে প্রার্থনা সেই প্রার্থনা কবুল করে থাকেন তাহলে কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের কী কী হয় পরহেজগার বান্দা হয় সৎ বান্দা হয় সেই সৎ বান্দা একজন বড় ব্যবসায়ী হতে পারে একজন মন্ত্রীও হতে পারে একজন মন্ত্রীও হতে পারে একজন দেশের রাজাও হতে পারে আর একজন গরুর রাখালও হতে পারে তার সম্পর্কটা হলো আল্লাহর সাথে সম্পর্করা তার কতটুকু ফরজ কতটুকু আদায় করেন নফল কতটুকু আদায় করেন এবং নিজেকে আল্লাহ আলমিনের কাছে কতটুকু সে সপে দিতে পেরেছে তাহলে এই ব্যক্তি যদি কেউ যদি দোয়া করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কেউ আল্লাহরবুল্লা আলমিন বলছেন আমার বান্দা যখন ফরজ কাজ করে সেটা হলো আমার কাছে প্রিয় এবং আমার বান্দা ফরজ কাজ করার পর নফল কাজ করতে করতে এমন হয়ে যায় যে সে যদি আমার কাছে চাই আমি তাকে কি করি দিয়ে দিই সে যদি আমার কাছে আশ্রয় তাকে আমি আশ্রয় দিয়ে থাকি আমি কি করে থাকি তাকে আমি আশ্রয় চাইলে আমি আশ্রয় দিয়ে থাকি প্রার্থনা করলে আমি সেটা কি করে থাকি কবুল করে থাকি তাহলে আমাদেরকে আমাদের সমাজে কিছু আছে যে যদি আল্লাহর অলি হতে হলে কি হতে হবে আল খেল্লা আলখেলি থাকতে হবে তারপরে এই হতে হবে সেই হতে হবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে না ভাই সমাজে বিচ্ছিন্ন হওয়ার দরকার নেই আপনার সমাজে আমার সমাজে এমনও অনেক আছে মানুষের বাড়ি খেটে খায় মানুষের বাড়ি খেটে খায় পাশক্ত নামাজি পাশক্ত নামাজি সন্তানদেরকে বাবা সন্তানদেরকে এমন করে করেছে যে না খেয়ে থাকবে কিন্তু অবৈধ খাওয়া আমার সন্তানকে আমি খাওয়াবো না অবৈধ সন্তান অবৈধ খাদ্য আমি আমার সন্তানকে আমি কি করব না খাওয়াবো না অনেকে দেখা গেছে গাড়ি ধয় কি করে গাড়ি ধয় অথবা গ্রামে কি করে মানুষের দোকানে কি করে কাজ করে অথবা সবজি বাজারে যেখানে ওই পানি এনে কি করে দশ টাকা করে নেয় বলছে একজন গিয়ে বলছে তোমাকে আমি পঞ্চাশ টাকা দেব বলছে না আমি ভিক্ষা করি না আরে ভাই তুমি পাঁচজনকে পানি এনে দিয়ে দূরের থেকে তুমি একশো টাকা তুমি একশো টাকা দিলাম বলছে না আমার শক্তি আছে আমি কেন ভিক্ষা নিব তার পিতা শিক্ষা কার শিক্ষা তার পিতা মাতার শিক্ষা তাহলে এই সন্তানকে এই সন্তানগুলিকে এই লোকের সন্তানকে আপনি হারাম খাওয়াতে পারবেন না হতে পারে হয়তো এক বেলা না খেয়ে থাকে ঈদের দিন এসেছে হয়তো নতুন জামা কিনে দিতে পারেনি কিন্তু ঈদের যে প্রকৃত উপকৃত সে ব্যক্তি হয়েছে সে ব্যক্তি হয়েছে ঈদ তো সেই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি নতুন কাপড় পরেছে ঈদ তার জন্য যে ব্যক্তি গুনাকে ছেড়েছে ঈদ কার জন্য নতুন কাপড় পরেছে তার জন্য কি না ঈদ না ঈদ কার জন্য যে গোনাকে ছেড়েছে আর ঈদ ওই ব্যক্তির জন্য নয় সুন্দর সুন্দর মিঠাই খেয়েছে তার জন্য ঈদ নয় ঈদ তার জন্য যে কেয়ামতকে ভয় করেছে ঈদ কার জন্য কেয়ামত দিবসকে ভয় করেছে তাহলে আমার সমাজে এরকম লোক পাওয়া যায় কিনা কি বলেন তো সেরকম লোককে আমরা চিনিও না অথবা মূল্যায়ন করি না প্রকৃত তারাই প্রকৃত অলি তারাই আবার অনেকে আছি অনেকে আছি নিজের স্ত্রীকে মনে করি যে আর কি আর এত আর নামাজ পর আর এই করে তাই তাই না এমনও হতে পারে আপনার স্ত্রী আপনার স্ত্রী পাচক নামাজী নামাজি কোরআন করে জিকির করে সবচেয়ে এলাকার ভিতরে শ্রেষ্ঠ অলি সে আপনার স্ত্রী হতে পারে পারে না কি বলে হারামে সে যায় না নামাজে আগ্রহী কোরআন তেলাওয়াত করে আর জেকির সে আল্লাহর অন্তরে এবং মুখে সারাদিন কি সুমাহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তাই না আপনার পারে কি আপনার চেয়ে কি শ্রেষ্ঠ একজন আল্লাহর সাথে সম্পর্ক কে করেছে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি করেছে তো এই জন্য আল্লাহ নবীলা সাল্লাম বলছেন যারা ফরজ আদায় করার পরে নফলেও অভ্যস্ত নফলেও কি অভ্যস্ত আল্লাহ রব্বুল আলমিনের এত সে সম্পর্ক করেছে আল্লাহর সাথে এত মোহাম্মত সে করেছে সে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহরবুল আলমিন তার প্রার্থনাকে তার দোয়াকে কি করেন কবুল করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে পাঁচটি জেলাম এই দোয়া কি শুধু নিজের জন্য না আরও কি এই দোয়াটা কি হয় সীমা অতিক্রম করে যা সীমা কি হয় অতিক্রম করে যা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদেরকে বুঝার তোফিক দান করুন এবং সেই ওজনে আমল করার তৌফিক দান করুন সামনে আমাদের আসবে যে যারা বন্ধ যারা দাওয়াতি কাজ করবে মানে যারা দোয়া দোয়া করবে